এই ঋতুতে এই গরম এবং বর্ষার এই ঋতুতে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম জীবাণু খুব শক্তিশালী হয়, যেরকম আমাদের গাছগুলি খুব শক্তিশালী হয়, যে কোনো প্রাণী জীবাণুগুলো খুব শক্তিশালী হয়ে যায়, কারণ ওরা এই ঋতুতে পানির সাথে আয়নটা অনেক বেশি পায়, এই পানির সাথে অনেক শক্তি পায়। ওই পানিকে বিশুদ্ধ করার জন্যই আমাদের যত কথা যত চিন্তা, যাতে 68,000 গ্রাম থেকে পানিবাহিত রোগের রোগীরা যেন শহরে এসে ডায়রিয়া বিভিন্ন রকম রোগে ভুগতেছে, আমাশায় ভুগতেছে, আইবিএসে ভুগতেছে, পেটে ব্যথার যত রোগ আছে সবগুলোর সাথেই আমাশার স্টমাক অ্যালার্জির একটা সম্পর্ক আছে। সেইখানেই সম্পর্ক আছে পানি, আমাদের পানি আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আর 5,000 লিটারের আন্ডার ট্যাঙ্কিতে 5×10 গ্রাম আমনের ফিটকিরি পাউডার করে ওখানে ফেলে দিতে হবে। খুব সহজ এবং সহজলভ্য সস্তার একটা বিশুদ্ধ পানি, 5,000 লিটার পানি আপনি মোটামুটি 10 টাকায় বিশুদ্ধ করতে পারবেন। এটা আপনার ধরে নেবেন 40 দিন, মানে 1 মাসের মতো। এখন আন্ডার ট্যাঙ্কিং থেকে আপনি পাম্প করে পানি তো আপার ট্যাঙ্কিতে নিয়ে গেলেন, আপার ট্যাঙ্কিতেও আপনার এই 5,000 লিটার পানিকে কিন্তু নিরাপদ করতে হবে, কারণ এই রাস্তায় পথের মাঝে এই বিভিন্ন পাইপের মাধ্যমে যে পানিটা আসতেছে যাইতেছে ওইখানেও পানিটা আবার একটু হ্যাজার্ড দিতে পারে। ওইখানে আপনার অর্ধেক ফিটকিরি দিতে হবে। এখানে যদি আপনি 10 গ্রাম করে 5,000 লিটারে 50 গ্রাম দেন, তো ওখানে দিবেন আপনি 25 গ্রাম। 25 গ্রাম দিয়ে রাখলে আবার আপনি ওইখানেও 40 দিনের জন্য নিরাপত্তা নিলেন। জীবন বাঁচাতে ঔষধ, জীবন সাজাতে খাদ্য এবং পথ্য। জীবন বাঁচাতে তো আগে হবেই, না হলে আমরা আপনাদের আমাদের কথা কে শুনবে আর আপনাদের কথা আমরা কীভাবে বুঝবো বলেন? আমরা সুস্থ সুন্দর না থাকলে কীভাবে হবে বলেন? মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই মুখ দিয়ে কিন্তু সব রোগ হয় শুরু। নাক দিয়ে বাতাস ঢুকে এখানে আইসা করোনা ভাইরাস অবস্থান নেই, কান দিয়ে জীবাণু ঢুকতেছে এখানে আইসা অবস্থান নিতেছে, মানে শরীরের যে কোনো উন্মুক্ত স্থান দিয়ে আসুক ওইটা কিন্তু লোমকের গোদে আইসো ও মুখে গলায় কণ্ঠনালীতে 10 মিনিট অবস্থান করে থাকে। এই অবস্থানের সময় যদি আমি মুখে একটা নিম পাতা রাখি তাহলে ও মারা যাবে, আমি মুখে যদি একটা লবঙ্গ রাখি মারা যাবে, আমি যদি আদা রাখি, একটু কাঁচা হলুদ মুখে রাখি, গালের ভিতরে একটা গোলমরিচ ফেলে রাখি। দেখেন আমার কথাগুলো আপনি প্রতিদিন শোনেন, যখন একটু দেখেন আপনি আজকেই 2-3টা গোলমরিচ আপনার গালের ভিতরে ফেলে রাখেন, দেখেন আপনি সর্দি কাশি ঠান্ডা কোল্ডেলাজি ডাক্তারাজি স্যানিটারি প্রুরুচি নিমোনিয়া টিবি যক্ষা বক্ষবিধির সমস্যা আলহামদুলিল্লাহ আপনার থাকবে না। আপনার শুনলে অবাক হবেন যে হাতের কাছে এত মহা ঔষধ আমাদের আল্লাহ তাআলা দিছে, যে রোগ ব্যাধি আধা আরোগ্য হয় খেলে আদা, অর্ধেক রোগ ভালো করার ক্ষমতা রাখে আদা। আপনি চুষে চুষে আদা খেতে পারেন, কাঁচা আদা খেতে পারেন, আপনি ঘরের আদা খেতে পারেন, এটার সাথে একটু কাঁচা হলুদ খেলে আরও শক্তিশালী হবে, আদা বলছি আর বাকিটা পূরণ হয়ে গেলো। আপনি এটার সাথে যদি একটু লবঙ্গ খান আরও বেশি রেজাল্ট পাবেন, একটু গোলমরিচ খান আরও বেশি রেজাল্ট পাবেন। আপনি যদি এটার সাথে লেবু ভিটামিন সি, আমাদের শরীরের জন্য A to Z, আমাদের প্রতিটা লোমকূপের গুড়ায় 72 ঘন্টা পর্যন্ত কাঁচা লেবু বা কাঁচা কমলার রসের অ্যাকশনটা থাকবে। হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না, তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না, পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না, আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না, কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে, লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু, এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না। ভিটামিন সি ভিটামিন ই, ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার সেটাই। চীনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে, যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে, হিমোগ্লোবিন বেড়ে যাবে
আরবিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে। এই যে লিভার, মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে। যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর, আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায়, এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে, হাড়ের শক্তি বৃদ্ধিতে, পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে, শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে, যেটা আমরা টের পাই। যেরকম একটা মুরগির ডিম খেলে, একটু বেশি করে পনির খেলে, বেশি করে দুধ খেলে, বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন তিন বেলা খাই, তো তোমরা সবাই ধূমপান প্রতিরোধ করো। ধূমপান আর বিষ পান সমান, তামাক পান আর বিষ পান সমান। এই আন্দোলনটা তখন থেকেই আরম্ভ হয় যে ধূমপানের ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্যান্সারের জীবাণু জন্ম হয়, ধূমপানের ফলে মাইটসের জন্ম হয়। ধূমপান প্রতিরোধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধূমপানকে সর্বক্ষেত্রে আমরা না বলব, মাদককে সর্বক্ষেত্রে আমরা না বলব। অনেক বেশি চিনি খাবার অনেক সময় সিগারেটের চেয়েও বিপজ্জনক। এই যে হোয়াইট সুগার, এই হোয়াইট সুগার প্রায় 160টা রোগের সৃষ্টি করে। এ কারণে আমাদেরকে সর্বতোভাবে হোয়াইট সুগার প্রতিরোধ করে চলতে হবে। কোনো মতেই হোয়াইট সুগার থেকে তৈরি কোনো সাদা খাবার, যে কোনো বেশি সাদা খাবারের ভিতরেই গ্লুকোটিন নামক একটি পরজীবী জীবাণু বসবাস করে। আমরা যে কোনো সাদা খাবার, যেরকম ভাত সাদা, এখানে যদি আপনি ভাতের সাথে সামান্য একটি কাঁচা রসুনের টুকরা আর একটি কাঁচা হলুদের টুকরা দিয়ে দেন খাবার পাকের সময়, তাহলে খাবারটা একটু হলুদ হয়ে যাবে এবং গ্লুকোটিন নামক জীবাণুটি মারা যাবে। এখন আন্তর্জাতিক বিশ্বে সকল রুটিকে একটু হলুদ দিয়ে তৈরি করা হয় এবং একটু হলুদ ভাব থাকে। আমাদের দেশে যে নরম রুটি আমরা খাই, যে কোনো রুটি খাই ওখানে একটুখানি কাঁচা হলুদ দিয়ে দেওয়া হয়। যে হলুদ আমাদের জীবনের জন্য খুবই জরুরি এবং হলুদের ভিতরে কার্কুমিন থাকায় আমাদের প্রতিরোধ দুর্গটাকে শক্তিশালী করে এবং প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ,